কিন্তু বিজেপিক ভোট দিবই হয় না হয় আগামী নির্বাচনে বিজেপি অসমের ক্ষমতা থেকে ধরাশায়ী হবে রবিবার বিকেলে সোনাই বিধানসভা আসনের দক্ষিণ কৃষ্ণপুরে ব্লক কংগ্রেসের আয়োজিত কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে এক কথাগুলো বলেন সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা অসমের পর্যবেক্ষক জিতেন্দ্র সিংহ তিনি জানান জাতপাত ও ধর্ম নিয়ে অসমে বিজেপি সরকার অশান্তি সৃষ্টি করতে চাইছে একুশে বিধানসভা নির্বাচনে কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে বলে জানান তিনি মহিলা কংগ্রেসের সভানেত্রী তথা প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব জানান কংগ্রেস ক্ষমতায় এলে সোনাবাড়ি ঘাটের অসম্পূর্ণ সেতুর কাজ সম্পূর্ণ করবে এবং প্রয়াত নেতা ময়নুল হক চৌধুরীর স্মৃতিতে করা হবে বলে জানান তিনি এছাড়া সোনাই ব্লক কংগ্রেসের সভাপতি খসরু আলম চৌধুরী পৌরোহিত্যে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া রাজ্যের প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদ অজিত সিংহ প্রাক্তন বিধায়ক এনামুল হক প্রমুখ অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতাকে বরণ করেন প্রাক্তন বিধায়ক এনামুল হক জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক আক্তার হোসেন বরভুইয়া সোনাই যুব কংগ্রেসের সভাপতি ইজাজ হোসেন লস্কর প্রমুখ এদিকে সোনাই আসনে স্থানীয় প্রার্থী হিসেবে রশিদ মজুমদারকে টিকিট দেওয়ার দাবিতে মিছিল করেছেন তার সমর্থকরা এদিকে দক্ষিণ কৃষ্ণপুরে কংগ্রেসের কর্মী সভায় এপিসিসির কেন্দ্রীয় ইনচার্জ জিতেন্দ্র সিংহের সামনে ফের শুনতে হল সুস্মিতা দেবকে মুর্দাবাদ ধ্বনি এদিকে কংগ্রেসের বিশাল কর্মী সভায় সুস্মিতা দেব বক্তব্য রাখতে গেলে প্রাক্তন জেলা যুব কংগ্রেসের উপসভাপতি আনসার হোসেন বড়লস্কর সহ একাংশ কংগ্রেসের সুস্মিতাকে মুর্দাবাদ ধ্বনি দেন এতে অনুষ্ঠানে হৈ হট্টগোল হয় দুপক্ষের মধ্যে পরে কংগ্রেসের নেতারা আনসার হোসেনকে সরিয়ে দেন এরপর বক্তব্য রাখেন সুস্মিতা দেব ব্যুরো রিপোর্ট তরঙ্গ টিভি